কেউ কাউকে জাহান্নামি বলতে পারবে? জোরে বলেন পারবে। আপনি কে আমি, আপনি আমাকে, এ ওকে, ও তাকে, সে ওকে, এ একে, পৃথিবীর কেউ কারোর দিকে আঙুল তুলে জাহান্নামি বলতে পারবে না। এখন আপনারা উত্তর দেন মুশরিক অম, এটা খাস কথা নয়, কাউকে মেনশন করে বলছি না, একদম সাধারণভাবে বলছি, মুশরিক গোষ্ঠী কোথায় যাবে? জাহান্নাম। জোরে সকলে আমরা মহব্বতের সঙ্গে বলি, কারণ কোরআন বলছে মুশরিক জাহান্নাম যাবে, কাফির জাহান্নাম। এখন মুনাফিক জাহান্নাম, এর একবার জাহান্নামের নিচু স্তরে থাকবে। তাহলে কাফির, মুশরিক, মুনাফিক কোথায় যাবে? আলহামদুলিল্লাহ। এখন আপনার বাড়ির সামনে দেখছেন একটা লোক, মুনাফিকির যতগুলি আলামত আল্লাহ রসুল বলেছেন, মিথ্যা কথা বলে, ওয়াদা খিলাফ করে, আমানতের খিয়ানত করে, তিনটি গুণ ওর কাছে আছে। আপনার বাড়ির বাম পাশে একটা লোক, সে প্রতিদিন উঠে মূর্তির পূজা করে। আপনার বাড়ির ডান পাশের একটা লোক, সে উঠেই ঘুম থেকে বলে আল্লাহ বলে কিছু নাই। এখন জাহান্নামী বলতে পারবেন? কেন কেন পারবেন না? এগুলো তো কোরআনে দিয়েছে, এই লোকগুলো জাহান্নামী, কেন পারবেন না? এই জন্যই পারবেন না, না জানি মওতের আগে কোন আমলের কারণে ও জান্নাত চলে যেতে পারে। এর জন্য আপনাকে জাহান্নামী বলার হক নাই। একটা ইসরায়েলি ঘটনা বলছি, আর ইসরায়েলি ঘটনা যখনই বলে দিব, ইসরায়েলি বলতে বানী ইসরায়েলদের ঘটনা, এই ঘটনাগুলোতে জাল জৈব অনেক কিছু ভরা থাকে, ভেজাল ভরা থাকে ভাই, ক্লিয়ার বলে দিচ্ছি, কারণ ওই রকম একদম সহি নয়। তবে কি, এই ঘটনাগুলোর ভিতরে জ্ঞানের সম্ভার আছে, গল্প মনে করে নিলেও একটা জ্ঞান হবে। ইসরায়েলি ঘটনা কি, যে একটা ডাকু, ডাকু মানে অত্র এলাকার সে প্রসিদ্ধ ডাকু, ও পাহাড়ে বসে আছে এইভাবে চিন্তা করছে দিন দুনিয়ার। আর এমন সময় নবী ঈসা, ঈসা আলাইহিসসালাম জি, ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। তো ও তখন পাহাড় থেকে এরম করে দেখছে, ওরা যখন আসছে তখন দেখছে, আর মনে মনে ভাবছে কত লোক ভালো, এরা সৎ লোক, মানুষের ক্ষতি করে না, নিজেদের মতো করে চলে, আল্লাহকে ডাকে, ঠিক এইভাবে সামনে আসছে, এরা ভালো লোক, আমি খারাপ, আমি ডাকু, আমি হারাম খাই, আমি লুটে খাই, পুরো দলটা পেরিয়ে চলে গেল। এই চিন্তা করতে করতে দলটা পেরিয়ে গেল। ওই দলে একটা কমজোর লোক ছিল, পায়ে প্রতিবন্ধী, এমনি এমনি করে হাঁটছে, তুই একটু পেছনে পড়ে গেছে। তুই যখন 20-50 হাত পেছনে আছে, তখন ডাকুটার মন বলছে আমি যদি এদের সাথে ঢুকে যাই তাহলে আমিও ভালো হয়ে যাব। ওই বুড়ার সঙ্গে ঢুকে পড়ল। যখন ওই বুড়ার কাছে গিয়েছে, ওই মুরব্বী কিন্তু ওকে জানে যে ডাকু, ওর দিকে তাকিয়ে বলছে হ্যাঁ, এই যে মুখটা ঘুরিল, হ্যাঁ এটা করেছে। তো আল্লাহ তাবারক বা তাআলা ঈসাকে বলছে, ঈসা রে তোর পেছনে একটা ল্যাংড়া উম্মত আছে, এই উম্মতের সঙ্গে আমার কুখ্যাত ডাকু ঢুকেছে, ও ইনশাল করেছে ওকে, এটা আমাকে খুব খারাপ লেগেছে। সে ডাকু হতে পারে, আমি কিন্তু কি মাফ করবো না, এটা কি হয়, আমি তো দয়ালু, আমি মেহরবান। তো সে যখন তোদের সঙ্গে ভালো হওয়ার সঙ্গে ঢুকেছে, তা আমি তাকে মাফ করে দে, তার সমস্ত গুনাহকে জিরো করে দিয়েছি। আর ই যখন ইনসাল করেছে, তখন এর সমস্ত নেকিকে শেষ করে দিয়ে জিরো করে দিয়েছি, দুজনাই জিরো, আবার নতুন করে শুরু করতে বল। তো ইনসাল করার হক আপনার নাই। আর নবী মুসার জামানায় একটা ডাকুকে 3-4 দিন ধরে ছেলেরা মেরেছে, একদিন গরু চুরি করেছে, একদিন ভেড়া চুরি করেছে, একদিন ছাগল চুরি করেছে, একদিন কার বাড়ি ঢুকেছে, 3-4 দিন মার, শেষ দিন একটু বেশি মার পড়ে গেছে। মার পড়ে যাওয়ার কারণে সে জঙ্গলের ভিতরে গিয়ে পড়ে আছে, আ আল্লাহ আল্লাহ করে ডাকছে, ডাকতে ডাকতে হঠাৎ আজরাইল হাজির, আর আজরাইলকে দেখে চুমকে ওঠে, কি বলেছে জানেন, এই আল্লাহ আমি জঙ্গলে একা, এখানে তুমি ছাড়া কেউ নাই, সারা জীবন আমি হারাম খেয়েছি, মাবুদ এখন আজরাইলকে দেখে আমার হৃদয়ে পিয়াস জেগে উঠেছে, আমার সামনেতে পানি নাই, বামে তো পানি নাই, আগেতে পানি নাই, পেছনে তো পানি নাই, সাহায্য করনেওয়ালা কেউ নাই, ও মাবুদ পৃথিবীর শেষ বিদায়টা আমার পানি বিহীনই হবে, অতএব আমি আপনার কাছে শেষ আবদারটুকু করছি, আপনি এর পানি না দেওয়ার কারণে এটা আপনারই
এই সমস্ত কিছু ক্যালকুলেশন, অতএব দয়াল মাবুদ রে আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিল, মরে গেল। ইসরায়েলি ঘটনাকে বলছি, মাথায় এটা খেয়াল রাখবেন, গল্প মনে করলেন। এরপরে ও যখন জঙ্গলে শহরের ভিতরে চলে গেছে, মুসা মুসাকে বলছে জঙ্গলে একজন মারা গেছে, ওর দাফন কাফন করগা, নবীকে হুকুম করা হলো। অতএব এই লোকগুলোকে যে জাহান্নাম যাবে এ কথা বলার ক্ষমতা আমাদের নাই। তাহলে আমার প্রশ্নটা একটা থেকে যাচ্ছে, সেটা কি, তাহলে ওই গুণগুলোর কথা রসুল খুলে দিলেন কেন? যে যে মিথ্যা কথা বলবে মুনাফিক, আমানতের খিয়ানতি করবে মুনাফিক, আর ওয়াদা খিলাফ করবে মুনাফিক, এই 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 গুণগুলিকে তুললেন কেন নবীজি? কেন মুশরিক পূজা করে যে, এগুলো তোলার কারণ হচ্ছে এটাই যে ইমানদার তুমি ওর থেকে বাঁচতে পারবে, এই গুণগুলো দেখে ওর থেকে বাঁচতে পারবে, যে লোকটা মুনাফিক আমি ওর কাছে যাব না, কিন্তু জাহান্নামী বলার ক্ষমতা নেই।